জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলতে গিয়ে পরিচয়। ধীরে ধীরে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে। অতঃপর প্রেমিকের সঙ্গে সংসার করার আশায় পাকিস্তান থেকে পালিয়ে আসেন ভারতে, ঘরও বাঁধেন। কিন্তু সেই সুখ বেশি দিন টেকেনি প্রেমিক সহ এখন কারাবন্দী পাকিস্তানি ওই নারী। ভারতীয় গণমাধ্যম জানায়, গেল মে মাসে নেপাল থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আসেন 27 বছর বয়সী পাকিস্তানি নারী সীমা গুলাম হায়দার। সঙ্গে নিয়ে আসেন তার 4 সন্তানকেও। 22 বছর বয়সী প্রেমিক সচিন মিনাকে নিয়ে দিল্লির সীমান্তবর্তী উত্তরপ্রদেশের শহর নয়রার একটি বাড়িতে ওঠেন সীমা। সেখান থেকেই সম্প্রতি তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর সীমা ও সচিনকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হলে আদালত 2 সপ্তাহের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায়, মামলাটি নিয়ে তারা বিস্তারিত তদন্ত শুরু করেছে। এদিকে গ্রেফতার হওয়া সীমা ও সচিন সাংবাদিকদের জানান, তারা বিয়ে করে একসঙ্গে থাকতে চান। এ ঘটনার পর গেমিং এর ভার্চুয়াল জগৎ বাস্তব জীবনে সম্পর্ক গড়ে তুলতে মানুষকে কতটা প্রভাবিত করছে তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, 2014 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সিন্ধুর প্রদেশের বাসিন্দা গুলাম হায়দারের সঙ্গে বিয়ে হয় সীমার। এ দম্পতির রয়েছে 4 সন্তান, এদের মধ্যে 1টি ছেলে ও 3টি কন্যা সন্তান। বিয়ের 5 বছর পর 2019 সালে কাজের উদ্দেশ্যে শ্রমিক হিসেবে সৌদি আরবে যান গুলাম হায়দার। বাড়িতে একা হয়ে পড়েন সীমা, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেন পাবজি খেলা। আর পাবজি খেলতে খেলতেই সচিনের সঙ্গে পরিচয় হয় তার। এক পর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমের সম্পর্কে। দেখতে দেখতে 3 বছর পেরিয়ে যায়। একসময় সীমা সিদ্ধান্ত নেন সচিনকেই বিয়ে করবেন তিনি, আর সেই লক্ষ্যে সন্তানদের নিয়ে ভারতে পালিয়ে আসেন সীমা। পুলিশ জানায়, গেল মে মাসে সচিন ও সীমার প্রথম সাক্ষাৎ হয় নেপালে। সেখানে তারা একটি আবাসিক হোটেলে কয়েকদিন থাকেন। পরে যে যার দেশে ফিরে গেলেও গেল মে মাসে পর্যটন ভিসায় আবারও নেপাল যান সীমা। সঙ্গে ছিল তার 4 সন্তানও। মূলত সেখান থেকে বাসে করে দিল্লি আসেন তিনি। যদিও পাকিস্তানে বাড়ি বিক্রি করে পালিয়ে এসেছেন স্বামী গুলাম হায়দারের এমন অভিযোগ অস্বীকার করেছেন সীমা। অন্য কর্মকার, সময় সংবাদ।